সুপ্রভাত বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ প্রণাম। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায় তে নমো। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। আজ রামকৃষ্ণদেবকে কেন স্মরণ করলাম, কাজ আজকে বিবেকানন্দের কথা বলতে আমাদের এবং জানতে সবারই খুব মন উদগ্রীব হয়ে আছে, তাই প্রথমেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে নিলাম। বিবেকানন্দের কথা বলতে গেলে হারিয়ে ফেলি নিজেকে, কে বুঝছে তাকে, কে বুঝেছে তাকে। অসম্ভব সুগভীর তিনি, জটিল হৃদ্যময়, ত্যাগে বেহায়সেবী, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন, জ্ঞানে সমুদ্রগ্রভী, সমালোচনায় অগ্নিবর্ষ, আর সারল্যে শিশু, একেবারে শিশু। এ জগতে তার তুল্য নেই, কেউ নয়। আমি কে যে বলবো তার কথা, সুভাষচন্দ্র বসু বলেছেন। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দ ছিলেন দেশপ্রাণ সমাজসেবী, এক আদর্শ সন্ন্যাসী। জীবসেবার মধ্যেই তিনি ঈশ্বর সেবার আদর্শ খুঁজে পেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতায় সিমলা অঞ্চলের দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামাতার নাম বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবী। বাল্যকালে তার নাম ছিল নরেন্দ্রনাথ, ডাকনাম ছিল বিলে। শৈশবে নরেন্দ্রনাথ অত্যন্ত দুরন্ত ছিলেন, কিন্তু ছাত্র হিসাবে ছিলেন তিনি খুবই মেধাবী। কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। ইতিমধ্যে পিতৃবিয়োগের পর পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে তিনি পরিচিত হন, তার শিষ্যত্ব পরে গ্রহণ করেন। তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর তিনি তার বাণী প্রচার করতে 6 বছর ধরে সারা ভারত পর্যটন করেন এবং দেশবাসীর দুঃখ দুর্দশা উপলব্ধি করেন। তিনি বলতেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ইতিমধ্যেই তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। তার প্রধান শিষ্য ছিলেন মার্গারেট নোবেল, পরে ভগিনীতা নামে পরিচিত হন। দেশে ফিরে তিনি বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। সমাজসেবা, শিক্ষা বিস্তার, বেদান্ত, দর্শন ইত্যাদি প্রচারের মাধ্যমে তিনি দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেন। তিনি জ্ঞানযোগ, পরিব্রাজক ইত্যাদি গ্রন্থ রচনা করেন। তার ডাকে দেশের যুব সমাজ উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণ কর্মে ব্রতী হয়। 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই মাত্র 39 বছর বয়সে এই বীর সন্ন্যাসী পরলোক গমন করেন। আজ স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই, শত শত কোটি প্রণাম জানাই। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে ক্লিক করতে ভুলে যেও না। ইতিমধ্যে তিনি আমেরিকায় শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। তার প্রধান শিষ্যেন ছিলেন মার্গারেট নোবেল, তিনি পরে ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন। দেশে ফিরে এসে তিনি বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। সমাজসেবা, শিক্ষা বিস্তার, বেদান্ত, দর্শন ইত্যাদি প্রচারের মাধ্যমে তিনি দেশকে নতুন করে গড়ে তোলার
চেষ্টা করেন। তিনি জ্ঞানযোগ, পরিব্রাজক ইত্যাদি গ্রন্থ রচনা করেন। তার ডাকে দেশের যুব সমাজ উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণ কর্মে ব্রতী হয়। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে এই বীর সন্ন্যাসী পরলোক গমন করেন। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে ক্লিক করতে ভুলে যেও না। তোমরা ভালো থেকো, আজ এই অবধি রাখছি, বাই বাই।